হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা দুঃখের সংবাদ নিয়ে এসেছি, এবং সেটা হচ্ছে যারা ক্রিকেট প্রেমী, আমরা যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি, তাদের জন্য অবশ্যই এই জিনিসটা খুবই দুঃখের বিষয়। এই খবরটা আসলেই খুব দুঃখের বিষয়, এবং খবরটা হলো যে আমাদের যে এশিয়া কাপ হওয়ার কথা ছিল, 2020 সালে এশিয়া কাপ হওয়ার কথা ছিল, সেটা বাতিল হয়ে গেল। আসো তাহলে জেনে নেই যে কী কারণে বাতিল হলো। করোনা মহামারীর কারণে বাতিল হয়ে গেছে শ্রীলঙ্কায় আগামী মাসে হতে যাওয়া এশিয়া কাপ ক্রিকেট। মূলত গত বছর পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপের এই আসরটি, তবে করোনার কারণে সেটা পিছিয়ে এবছর জুনে শ্রীলঙ্কার আয়োজনের সিদ্ধান্ত নেয় এশিয়া ক্রিকেট কাউন্সিল, তবে এখন সেটাও বাতিল হয়ে গেল।